হ্যাঁ আম্মু, আমি আধা ঘন্টা ধরে হাঁটছি, এখানে একটা ভ্যানও পেলাম না, আর জানিও না খালার বাসা কত দূর। কত করে বলছিলাম আমি আসবো না, তুমি যে কি মনে করে আমাকে পাঠালে। আচ্ছা যাচ্ছি। সরি সরি, আমি আসলে আপনাকে দেখতে পাইনি। ইটস ওকে। আচ্ছা কোথাও লাগেনি তো আপনার? না ঠিক আছে। কি আপনি আপনি বলছে, এত সুন্দরী মেয়েকে কি কেউ আপনি বলে? চলো না তোমাকে পৌঁছে দিয়ে আসি। আমি যেতে পারবো, আমাকে পৌঁছে দিতে হবে না। আরে চলো আমি পৌঁছে দিয়ে আসি। বললাম তো আমি যেতে পারবো। এ ম্যাডাম, এত তাড়া কিসের? একবার তো সুযোগ দিয়েই দেখো। এটা কি ধরনের অসভ্যতা, হাত ছাড়ুন আমার। ছেড়ে তো দেবই ম্যাডাম, আগে কথাটা তো শোনো। দাঁড়াও, আরে ছোট সাহেব, আপনি আর আপনি এটা কি করছেন? ছেড়ে দিন ওনার হাত। এই ছোট লোক, তুই কি ভাইকে আদেশ করছিস? তুই জানিস ভাইকে? আমি জানি উনি কে, কিন্তু উনি যে কাজটা করছে এটা মোটেও ঠিক না। ওনার হাতটা ছেড়ে দিন। এই যা এখান থেকে। আপনি ওনার হাতটা ছেড়ে দিন। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিস? আজ তোকে তো আমি এরপর থেকে না নিজের লেভেলটা মনে রাখিস। আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি। বিনা কারণে আমার জন্য মার খেলেন। আরে না, ও তো এমনিতেই সবাইকে মারতে থাকে, চেয়ারম্যানের ছেলে তো, তাই ক্ষমতার প্রভাব দেখায়। আচ্ছা আপনি এখানে কি করছেন? আমি আমার খালার বাড়িতে বেড়াতে যাচ্ছি। আচ্ছা আপনি কি আমাকে এই ঠিকানাটা বলে দিতে পারেন? হ্যাঁ হ্যাঁ চিনতে পেরেছি, চলুন আমার সাথে। এই যে আপনার খালার বাড়ি। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে আসুন। এই দাদা, তোরা এখনো আমার জমির কাজ শেষ করতে পারিসনি, আবার আরাম করে পানি খেতে এসেছিস? ছোট সাহেব, সকাল থেকে একটা না কাজ করেই চলেছি, একটু বিশ্রাম নেয়নি, একটু পানি চেষ্টা পেয়েছিল তাই পানি খেতে এসেছি। চুপ, পানি রাখ নিচে। কি হলো শুনতে পাসনি? রাখ নিচে। শুনে রাখ, যতক্ষণ না পর্যন্ত এই জমির কাজ শেষ করতে পারছিস ততক্ষণ কেউ খেতে পারবি না, এমনকি এক ফোঁটা পানিও না, বুঝেছিস? চল। এই শোনো,
একটু এদিকে আসো। আমি? হ্যাঁ এদিকে এসো। হ্যাঁ কিছু বলবেন? আমি এই গ্রামে প্রথম এসেছি, শুনেছি এই গ্রামের পরিবেশ অনেক ভালো, তুমি আমাকে একটু ঘুরে দেখাবে প্লিজ? হ্যাঁ অবশ্যই, আপনাকে আমি পুরো গ্রাম ঘুরিয়ে দেখাবো। ভাইয়া তুমি কাজ করতে থাকো, আমি একটু ওনাকে পুরো গ্রামটা ঘুরিয়ে দেখি আসি। চলো। দীপ্ত তুমি দেখতে অনেক স্মার্ট, তুমি যদি এই গায়ে পোশাক বাদ দিয়ে স্মার্ট পোশাক পরো তাহলে তোমাকে আরো অনেক সুন্দর লাগবে। আচ্ছা আমি তো চলে এসেছি, তুমি তাহলে যাও, বাই। ঠিক আছে। দীপ্ত তুমি দেখতে অনেক স্মার্ট, তুমি যদি এই গায়ে পোশাক বাদ দিয়ে স্মার্ট পোশাক পরো তাহলে তোমাকে আরো অনেক সুন্দর লাগবে। আজকেও তোমরা আমার সাথে বিয়াদবি করতে এসেছো? বাইক সরাও আমার সামনে থেকে। আসলে আমি তোমার সাথে বেয়াদবি করতে না, ক্ষমা চাইতে এসেছি। আসলে কথাটা হচ্ছে কি, আমি তোমাকে খুব পছন্দ করি, আই লাভ ইউ। এনাও তোমার জন্য একটি গিফট এনেছি। চাই না তোমার গিফট, আর আমি তোমাকে ভালোবাসি না, অন্য একটা ছেলেকে ভালোবাসি। কাকে কাকে ভালোবাসো তুমি বলো আমাকে, কে সে? যাকে তোমরা ওইদিন মেরেছিলে। দেখো তো আমাকে কেমন লাগছে। ভাই তোকে তো অনেক সুন্দর লাগছে। ছোট সাহেব ওকে ছেড়ে দেন, ওকে মারছেন কেন? ও আমার ছোট ভাই। ছোট ভাই এখানে কি? তোর সাহস কিভাবে হয় ওই মেয়েটাকে ভালোবাসার? তুই জানিস না ওই মেয়েটাকে আমি ভালোবাসি, আর তুই আমার থেকে ওই ভালোবাসা কেড়ে নিতে চাইছিস। কিন্তু ওই মেয়েটা আমাকে ভালোবাসে। কিন্তু তুই ওই মেয়েটাকে ভালোবাসতে পারবি না। কেন? আমিও তোকে ভালোবাসি। ভালোবাসিস মানে? ছোট সাহেব দয়া করুন, ছোট সাহেব। শোন তোর ভাইকে বোঝা, আমার গার্লফ্রেন্ডকে যেন ভুলে যায়, তা নাহলে তোর সাথে আরো দশজন কৃষকের যে জমি আমার বাবার কাছে বন্ধক রাখা আছে সেগুলোতে আমি জোর করে দখল নেব, মনে রাখিস কথাটা।
ভাই আর কতদিন এভাবে ভয়ে ভয়ে চুপ করে থাকবে, না নিজে কিছু বলবে না আমাকে কিছু বলতে দেবে। তুই কি বলছিস, তুই কি সেটা বুঝতে পারছিস? তোর কোনো ক্ষমতা আছে ওদের সাথে লড়াই করার? ও হচ্ছে চেয়ারম্যানের ছেলে, তুই হলি এক গরিব কৃষকের ভাই। ভাইয়া আমি ওই মেয়েটাকে খুব ভালোবাসি, আর ওই মেয়েটাও আমাকে খুব ভালোবাসে, তাহলে চেয়ারম্যানের ছেলেটার সমস্যা কোথায়? তুই ওই মেয়েটার জন্য চেয়ারম্যানের সাথে লড়াই করবি? আর পানিতে বাস করে কখনো কুমিরের সাথে যুদ্ধ করা যায় না, আমরা এসব করে গ্রামে থাকতে পারবো না। ভাই আমি এত কিছু বুঝতে চাই না। ওই অচেনা মেয়ের জন্য তুই আমার কথা শুনবি না? ও তোর কাছে এতটাই আপন হয়ে গেছে। শোন ভাই, তুই মন খারাপ করিস না, বিষয়টা বোঝ। ওই মেয়েটা এখানে দুদিনের জন্য এসেছে, দুদিন থেকেই চলে যাবে, কিন্তু আমাদের এখানে সারা জীবন থাকতে হবে। ওই মেয়েটার জন্য আমরা তো চেয়ারম্যানের সাথে লড়াই করতে পারবো না। তুই যদি আমাকে তোর নিজের ভাই মনে করিস, তাহলে আমার কথা শুনবি। ভাই ওই ছোটো লোক দীপ্ত আজ ভাবির সাথে আবার দেখা করতে আসতে পারে। আজ যদি ওই মূর্খ গায়েটা আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে আসে, তাহলে ওকে জীবনের মায়া ত্যাগ করতে হবে। ভাই ওই দেখুন, ভাবি আসছে। ভাই ওই দেখুন, ওই গাওয়ারটাও আসছে। আজকে তোর শেষ দিন, চল। হারিত বলো, কেন তুই ইমার্জেন্সি ডাকলে? পল্লবী, তুমি আমার সম্পর্কে কি ভাবো? কি ভাববো? তুমি অনেক ভালো মানুষ, কারো মনে কষ্ট দিতে পারো না। প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম সেদিনই আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। কি, তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ দীপ্ত, আর তুমি হাসছো কেন? তুমিও তোমাকে ভালোবাসো। তুমি কি পাগল হয়ে গেছো? আমি কি তোমাকে কখনো বলেছি যে আমি তোমাকে ভালোবাসি? এটা তুমি কি বলছো? যা বলছি সেটা ঠিকই বলছি, আমি তোমাকে ভালোবাসি না। তাহলে এসব কি ছিল? আমার সাথে হেসে কথা বলা, হাতে হাত রেখে চলা, কি ছিল এসব বলো? এ সব কিছু আমার প্ল্যান ছিল, তোমার সাথে সুন্দর সময় কাটাতে চেয়েছিলাম, আর তোমাকে ব্যবহার করতে চেয়েছিলাম শুধু। তোমার লজ্জা করলো না আমার মতো মেয়ের সাথে এমন করতে, যে কিনা তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল? ছি ছি ছি, আমি তোমাকে কি ভেবেছিলাম? আর তুমি তোমার এই কি রূপ দেখালে? তোমরা মূর্খ গাইয়ারা এমনই হও। আমার সব থেকে বড় ভুল ছিল তোমাকে ভালোবাসা। তোমার মুখ আর আমি দেখতে চাই না, আমার চোখের সামনে থেকে যাও মূর্খ গাইয়া কোথাকার। এই দাঁড়াও, ভাই আমাকে তুমি ক্ষমা করে দাও, তোমাকে মারা আমার ভুল হয়ে গেছে। আজকে আমি জীবনের আদালতের কাঠগড়ার আসামি হয়ে গেছি, তোমার মনটা যে এত বড় আমি বুঝতে পারিনি। আসলে আমি আর ভালোবাসার যোগ্য না, আজকে আমি তোমাদের ভালোবাসার কাছে হেরে গেলাম। আর তুমি কাঁদছো কেন? তোমার তো খুশি হওয়ার কথা একে ভালোবাসার জন্য। চুপ করো তুমি, ও একটা নিজ স্বার্থপর ছেলে। আমি তোমাকে বলছি ও কেন এই কাজগুলো করেছে। কেন? আসলে এই কাজগুলো আমার জন্য করেছে। শোন, তোর ভাইকে বোঝা, আমার গার্লফ্রেন্ডকে যেন ভুলে যায়, তা নাহলে তোর সাথে আরও দশজন কৃষকের যে জমি আমার বাবার কাছে বন্ধক রাখা আছে সেগুলোতে আমি জোর করে দখল নেব, মনে রাখিস কথাটা। সব সত্যিটাই তো জানলে, এবার বাকিটা তোমাদের ইচ্ছা। এই চল। আপনি কি করলেন? আমি যা করেছি সেটা ভালোই করেছি, আজ দীপ্ত আমাকে একজন ভালো মানুষে পরিণত করেছে। চল।